आप उनके ठंडा लगे ठंडा लगता से आपने वीडियो देखे तुरंत दोनों ठंडा लगता से আসসালামু আলাইকুম, আমি রুবি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো। আজকে আমি একটু সাজুগুজু করলাম, বের হয়ে যাচ্ছি, একটা ভাবির বাসায় যাব। ওখানে অনেক এনজয় করব, চেষ্টা করব আপনাদের সাথে একটু একটু শেয়ার করতে। পুরো ব্লগটি দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি, সঙ্গেই থাকবেন। আজকে আমি যেই ভাবিদের বাসায় আসলাম, ভাবিরা নতুন বাড়ি কিনেছে, আমি কিন্তু আপনাদেরকে বাড়িটা দেখাবো, সেই সাথে আমরা কী কী করলাম, অনেক এনজয় করেছি, সেগুলো একটু একটু শেয়ার করব। বাসার গেট দিয়ে ঢুকে এটা হচ্ছে এন্ট্রেন্স, আর এন্ট্রেন্সের আদার সাইডে যে সিঁড়ির হলওয়েটা, সেই জায়গাটা অনেক ওপেন আর ওয়াইড, আমার তো খুবই ভালো লাগলো। ভাবি আমাদের আসার সাথে সাথে বিকেলে চা নাস্তা দিল, অনেক মজার নাস্তা, দেখতেই পেয়েছেন আপনারা। খাওয়া দাওয়ার পর বাচ্চারা এদিকে অনেক খেলাধুলা করছে, এটা হচ্ছে ভাবির বাচ্চাদের রুম, রুমটাও খুবই সুন্দর, ছিমছাম, আমার খুবই ভালো লাগলো। বাচ্চারা অনেক এনজয় করেছে, ওরা সবাই মিলে অনেক খেলা করেছে, থ্যাংক ইউ। ওরা একটা নতুন প্রজেক্ট বানিয়েছে, সেটা হচ্ছে বোতলের ভিতর গ্লিটার আর কালারফুল পানি দিয়েছে, আর তার নিচে একটা লাইট রাখার পর পুরো রুমটাতে এত সুন্দর আলো। এদিকে বিশাল বড় একটা টিভি লিভিং রুমে, আমরা কিন্তু গল্প করছিলাম, টিভি দেখছিলাম, অনেক এনজয় করেছি, খুব ভালোই লাগছিল আসলে। অনেকদিন পর সবাই একসাথে হলে খুব ভালো লাগে, কয়েকটা ফ্যামিলি আমরা একসাথে হয়েছিলাম। এদিকে আপুর মেয়ের কিছু আর্ট ওয়ার্ক, আমার তো খুব ভালো লাগলো, মাশাআল্লাহ খুব সুন্দর আর্ট করেছে, তাই একটু দেখাচ্ছি আপনাদের।
আপুর কি ঠান্ডা লাগে? ঠান্ডা লাগতেছে। আমি ভিডিও দেখি তুরন্ত আমার ঠান্ডা লাগতেছে। আমার জামার পছন্দ। আমি দই বড়া নিয়ে এসেছিলাম ভাবিদের জন্য, আর ভাবি এখানে রসমালাই দিয়েছে। দই বড়ার রেসিপি ইনশাল্লাহ আমার রেসিপি চ্যানেলে শেয়ার করব। আমার রেসিপি চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি। রেসিপি চ্যানেলটার নাম হচ্ছে রুবিস রেসিপি, খুবই ইজি, আপনারা সার্চ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমি এই দই বড়ার রেসিপিটাও ইনশাল্লাহ শেয়ার করব। সেখানে আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে ফেলবেন যদি ভিডিওটি ভালো লাগে। সবসময় আমি চেষ্টা করি অনেক সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করতে, আর তাহলে আমিও ইনশাল্লাহ আরও সামনের দিকে আগাতে পারবো। আজকে ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। খাওয়া দাওয়ার পর সবাই বসে আমরা গল্প করছিলাম, আর আমি সেই ফাঁকে একটু ভিডিও শ্যুট করলাম। ভাবি কিচেনটা খুবই সুন্দর, সাদা আর কালোর কম্বিনেশনে, আর লিভিং রুমটার এন্ট্রেন্সটা ঠিক এরকম, আমার অনেক ভালো লাগলো। এটা হচ্ছে ডাইনিং রুম। ডাইনিং রুমে আমার সবচেয়ে ভালো লেগেছে যে জিনিসগুলো, সব কিছুই ভালো লেগেছে, তবে চোখে পড়ার মতো যে জিনিসটা সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। আসলে বাবা মানেই বাবা, এমন একজন যে সন্তানের মঙ্গল সবসময় কামনা করে। হয়তো বাবা বা মা যেই হোক এই ওয়ালম্যাটগুলো লাগিয়েছে, এগুলো আসলে বাচ্চাদের ছোটোবেলা থেকেই সুশিক্ষা দেওয়ার জন্য অনেক ভূমিকা রাখে। এরকম ধরনের ওয়ালম্যাট আমার খুবই ভালো লাগে যেগুলোর মধ্যে কিছু শেখার আছে। সিঁড়িটা আবারও একটু দেখাচ্ছি, এখানে একটা ঝাড়বাতিও আছে। অফিস রুমটাও আমি এখন আপনাদেরকে একটু দেখাবো, আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভাবির বাসাটা, আসলে বাসাটা শেয়ার করার একটাই উদ্দেশ্য, অনেকে কিন্তু বাসা সাজাতে গুছাতে পছন্দ করেন। আমরা বিশেষ করে মেয়েরা সবসময় বাসা সাজানো খুব পছন্দ করি, সেই জন্যই একটু দেখানো। যদি কেউ কোনো আইডিয়া পান বা কারোর কাছে দেখে ভালো লাগে তাহলেই আমি সার্থক।
আর ভাবিদেরকেও অনেক ধন্যবাদ, আমাকে ভিডিওতে অনেক হেল্প করেছেন। এই তো অফিস রুমটা, খুব সুন্দর ছিমছাম। আমার তো গ্রে কালারের কম্বিনেশনে সোফা কার্পেট খুব ভালো লাগলো। আর এখানকার ফার্নিচারগুলো একটু ডার্ক কালার, সাদার কালোর মধ্যে, খুবই ভালো লাগলো। আর ইয়েলো ফ্লাওয়ারগুলো একদম অরিজিনাল। আপু ভাইয়ার অ্যানিভার্সারি ছিল কয়েকদিন আগে, তখন ভাইয়া আপুর জন্য নিয়ে এসেছিল। মাশাআল্লাহ খুব রোমান্টিক, খুব ভালো লাগলো গল্পটা শুনে। ওনাদের জন্য দোয়া করি, সব সময় এরকম হ্যাপি থাকো, হাসি খুশি থাকো। এটা হচ্ছে বাথরুম, ডাবল সিঙ্ক আর অনেক বড় মিরর একটা। এটা একটা বেডরুম, সিঁড়ির নিচে খুব সুন্দর একটা বাথরুম। এরকম সিঁড়ির নিচে বাথরুমটা বানালে জায়গাটা কিন্তু ভালো কাজে লাগে। এই রুমটা একটু ডার্ক, এখানে লাইটটা অফ করা আমি আর অন করলাম না। আমরা সবাই মিলে অনেক এনজয় করলাম আজকের দিনটা, খুব ভালো লাগলো ভাবিদের নতুন বাড়ি দেখে। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবেন, আর কার কাছে কোন জায়গাটা বা কোন জিনিসটা বেশি ভালো লাগলো, কেন ভালো লাগলো আমাকে কাইন্ডলি কমেন্টসে জানাবেন, তাহলে আমিও অনেক আইডিয়া পাবো। আর যারা কমেন্টগুলো পড়বে তারাও কিন্তু অনেক কিছু জানতে পারবে। এই ছিল আমার আজকের ব্লগ, আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।